আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে পটেটো স্যান্ডউইচ। 5 মিনিটেই আপনারা এটি অনায়াসে বাসায় পাউরুটি আর আলু দিয়ে তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও পছন্দ করবে, আপনারাও অনেক বেশি পছন্দ করবেন। বিকালের নাস্তা হিসেবে এটি অনেক পারফেক্ট একটি রেসিপি। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু সামান্য তেল দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। ভেজে নিয়েছি, এরপর নিয়েছি সামান্য ধনে পাতা আর সামান্য কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি খেলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর নিয়েছি 2টি ডিম, আর এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন পেঁয়াজ আর ধনে পাতা আর কাঁচামরিচ দিব। এরপর এখানে অ্যাড করব 7 মতো লবণ, আর দিব সামান্য 5 ফোড়নের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া আর সামান্য করে লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা আমি বেসিক্যালি বাইরের কুডিংয়ের জন্য ইউজ করব। আপনারা চাইলে এই পর্যায়ে বেসনও ইউজ করতে পারেন। এরপর আমি পাউরুটিকে 3 কোণা করে কেটে নিয়েছি। এখন এখান থেকে আলু নিয়ে দিয়ে দিব ভালো করে চেপে চেপে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে চেপে চেপে দিচ্ছি। এরপর আরেকটি পাউরুটি নিয়ে এর উপর ভালো করে বসিয়ে একটু চেপে দিব। আপনারা চাইলে পাউরুটিটা না কেটে ইউজ করতে পারেন, বা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটেও স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন। আমি 3 কোণা করে কেটে নিয়েছি জাস্ট একটু সৌন্দর্যের জন্য। এভাবে করে আমি সবগুলো রেডি করে নিব। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এখন পাউরুটি নিয়ে আমি ভালো করে ডিমের সাথে লাগিয়ে নিব। একটু ভালোভাবে আস্তে ধীরে করে একটু ভালো করে নেবেন, না হলে কিন্তু এক পাশে লাগবে, অন্য পাশে লাগবে না। তেলটা আমি ফার্স্টে একটু গরম করে নিয়েছি, এরপর চুলার আঁচটা আমি লোয়ার মিডিয়ামে রেখেছি মাঝখানে, না হলে কিন্তু পাউরুটিটা পুড়ে যাবে। আর যেহেতু আলুগুলো সিদ্ধ, বেশিক্ষণ ভেজে নেওয়ারও দরকার নেই, জাস্ট একটু করে দুলিয়ে দিব। এক পাশ হয়ে গেলেই অন্য পাশটা সাইড চেঞ্জ করে দিব। 1 মিনিট কিংবা 1.5 মিনিট টাইম লাগবে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। ব্রাউন কালার হয়ে গেলে, সব দিকে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এগুলো অনেক সফট হয়, খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।